আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, স্বাগত জানাই প্রয়োজনীয় একটি আপডেটে। যারা এই ভিডিওটি দেখছেন কুয়েতের ভেতর থেকে, মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশ থেকে, সাম্প্রতিক সময় কুয়েতের নিরাপত্তা বাহিনীর যে অভিযান চলছে, এই সকল অভিযানে বহু প্রবাসী আটক হচ্ছেন। এই প্রবাসীদের পরিবার অনেক সময় জানেন না তাদের প্রিয়জন আটক হয়েছেন, আবার জানার পরেও অপেক্ষা থাকেন কবে নাগাদ দেশে পাঠাবে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী বলছে আটককৃত প্রবাসীদের ব্যাপারে। এই প্রতিবেদনটি ভীষণ গুরুত্বপূর্ণ সকল প্রবাসী ভাই ও বোনের জন্য। বর্তমান কুয়েতের পরিস্থিতির ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা পাবেন এবং বুঝতে পারবেন কতদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হতে পারে আপনার প্রিয়জনের জন্য। ভিডিওর শেষে বেশ কিছু টিপস থাকছে এই পরিস্থিতি মোকাবেলায়। ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাই বোন সঠিক তথ্য ইনফরমেশন জানতে পারবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেটগুলো জানতে পারবেন। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কুয়েত টিভিকে একটি সাক্ষাৎকারে বলেছেন, আটককৃত ব্যক্তিদেরকে 72 ঘন্টার মধ্যে দেশে পাঠানো হয়। উপস্থাপক প্রশ্ন করেছিলেন, 72 ঘন্টার মধ্যে কাদেরকে দেশে পাঠানো হয়? মানে নিজ নিজ দেশে প্রত্যাবাসিত করা হচ্ছে বা কুয়েত থেকে বহিষ্কার করা হচ্ছে। প্রথমত, যেই প্রবাসীকে আটক করা হচ্ছে তার কাছে পাসপোর্ট রয়েছে, সিভিল আইডি বা আকামা রয়েছে, একটি সঠিক ডকুমেন্টস রয়েছে, তিনি কুয়েতে প্রবেশ করেছেন এবং এই প্রক্রিয়ায় সেই প্রবাসীর বিরুদ্ধে মেজর কোনো অভিযোগ নেই। মানে চুরি, ডাকাতি, অনৈতিক কাজ, পতিতাবৃত্তি বা ফৌজদারি মামলা বা বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের জরিমানার মামলা, সে সকল প্রবাসীদেরকে 72 ঘন্টার মধ্যেই কুয়েত থেকে বহিষ্কার করা হয়, নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয় এবং এই সকল প্রবাসীদেরকে কুয়েতের সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বা সিদ্ধান্ত না আসা পর্যন্ত কুয়েতে প্রবেশ না করার একটি নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সকল প্রবাসীদেরকে কি করে যাদের কোনো ডকুমেন্টস নেই? প্রথম অবস্থায় তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করা হয় সে কোন জাতীয়তার। একজন বাংলাদেশি আটক হয়েছে, শনাক্ত করা হয়েছে তিনি বাংলাদেশি, কিন্তু তার কাছে কোনো ডকুমেন্টস নেই। এক্ষেত্রে দূতাবাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দূতাবাসের পক্ষ থেকে সত্যায়িত করার পর আউটপাস সহ আরও বিভিন্ন ডকুমেন্টস যেটি যাচাই বাছাই করা হয়, এরপরে তাকে দেশে পাঠানো হয়। এটি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় আর ততদিন পর্যন্ত তাকে আটক কেন্দ্রে রাখা হয়। যেহেতু বর্তমান সময় কুয়েতের নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে যে সকল প্রবাসীদেরকে আটক করছে, যেটি আটক কেন্দ্রে রাখা হচ্ছে, আইনি সহযোগিতাও দেওয়া হচ্ছে বর্তমান কুয়েতে আটক কেন্দ্র থেকে। কোনো প্রবাসী যদি আইনি সহযোগিতার প্রয়োজন হয় তিনি এও নিশ্চিত করেছেন। কাদের দীর্ঘদিন লাগে, বিশেষ করে যে সকল প্রবাসীর বিরুদ্ধে কফিলের মামলা রয়েছে, এই মামলার সমাপ্তি হওয়া পর্যন্ত তাকে আটক করে রাখা হয় বা এই মামলার সমাপ্তি না হওয়া পর্যন্ত তাকে কুয়েতে থাকতে হয়। এবং যে সকল প্রবাসী বিরুদ্ধে পতিতাবৃত্তি, মাদক সংক্রান্ত বা অনৈতিক কাজের সাথে যুক্ত, হকারি বা আরও বিভিন্ন অকারেন্সের ঘটনা থাকতে পারে, ফৌজদারি মামলার অভিযোগ থাকতে পারে, বর্তমান সময় প্রবাসীর বিরুদ্ধে বেশি অভিযোগ পাওয়া যাচ্ছে, মোবাইলের কিস্তি পরিশোধ না করা, ব্যাংক থেকে টাকা নিয়ে ঋণ পরিশোধ না করা, বিভিন্ন সমবায় সমিতি থেকে টাকা নিয়েছে সেটি পরিশোধ না করা বা আরও নানান অভিযোগ। এই সকল প্রবাসীদের দেশে পাঠানোর ব্যাপারটি সম্পূর্ণ আদালতের রায়ের উপর নির্ভর করে। মানে যার অভিযোগ যেমন, সেই অভিযোগ মোকাবেলা করে তাকে কুয়েত থেকে পাঠানো হয় দেশে, যেটি আদালত নির্ধারণ করে দেবে। আশা করি আপনারা একবারে ক্লিয়ার হয়ে গেছেন। বর্তমান এই পরিস্থিতিতে দেশে থাকা বহু প্রবাসী, কুয়েতে থাকা বহু আপনজন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা বহু প্রবাসী প্রতিনিয়ত টেনশন করছেন, দুশ্চিন্তায় রয়েছেন। একজন আপনজন আটক হয়েছে, তাকে কবে নাগাদ দেশে পাঠাবে, বা পরিবারের সদস্যরা ইচ্ছে অনিচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে পারছেন না। যাদের কোনো আত্মীয় নেই কুয়েতে তারা তো যোগাযোগ করতে একেবারেই অক্ষম, বা তাদের কিছু বোঝারও সুযোগ থাকে না। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতে গেলে তারা অনেক টাকা চায় বা আরও নানান জটিলতা, যেটি প্রতিটি মানুষ ভিন্ন, প্রতিটি মানুষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে। এই সকল পরিস্থিতিতে যারা কুয়েতে অবস্থান করছেন আপনাদের সবাইকে আমরা অনুরোধ করব, অবশ্যই আপনার পকেটে একটি অ্যাড্রেস লিখে রাখবেন যেটি আপনার বাংলাদেশের বাড়ির।
একটি সচল নাম্বার লিখে রাখবেন, যেই নাম্বারে ফোন করলে আপনার আপনজন কল রিসিভ করবে। এবং আপনি যদি কোনো কোম্পানির লোক হয়ে থাকেন, কোম্পানির সুপারভাইজার, ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনার ব্রাক কোথায়, আপনার কোম্পানির হেড অফিস কোথায়, বা আপনার বিস্তারিত একটি ডকুমেন্টস একটি টোকেনে রেখে দেবেন, আপনার কাছে একটি মানি ব্যাগ রয়েছে বা পার্স রয়েছে, সেখানে আপনি এটি রেখে দিতে পারেন। অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যখন ঘটে, তখন এই তথ্য ইনফরমেশনগুলো আপনাকে আপনার পরিবারের সাথে যোগাযোগ করতে বা আপনার পরিবার আপনাকে খুঁজে পেতে অনেকাংশে সহযোগিতা করে। কারণ কুয়েতের মকফর হাসপাতাল বা গুরুত্বপূর্ণ প্রতিটি প্রজেক্টে আমাদের রেকর্ড সংখ্যক ভাই বোন কাজ করছে, তাদের সহযোগিতায়ও আপনি আপনার পরিবারের সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা আইনি সহযোগিতার ব্যাপারগুলো আপনি নিতে পারবেন। মনে রাখবেন, এই ডকুমেন্টসগুলো প্রতিটি প্রবাসীর সাথেই থাকা উচিত। আপনি আপনার সিভিল আইডি ছাড়া ঘর থেকে বের হবেন না। সিভিল আইডি না থাকলে যদি ক্রুজের পেপার থাকে সেটি নিয়ে বের হবেন, সেটি না থাকলে কুয়েত মোবাইল আইডিতে অ্যাক্টিভ করা থাকলে সেটি নিয়ে বের হবেন। যারা নতুন প্রবেশ করছেন, একান্তই প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে আসবেন না, আর যদিও আসেন অবশ্যই পাসপোর্ট ফটোকপি, ভিসার ফটোকপি, ডকুমেন্টস নিয়ে বের হবেন। আর কুয়েতে প্রবেশ করার সাথে সাথে আপনি আগে নিশ্চিত হবেন আপনার কফিলের বাসা কোথায়, তার টোটাল একটি অ্যাড্রেস আপনার দরকার রয়েছে, অথবা আপনি যে কোম্পানিতে এসেছেন সেই কোম্পানির হেড অফিস কোথায় বা কোম্পানির টোটাল বিস্তারিত আপনার জানার দরকার রয়েছে। যে আপনাকে ভিসা দিচ্ছে বা যার কাছ থেকে ভিসা কিনছেন, তার কাছ থেকে এই ব্যাপারগুলো সংগ্রহ করে রাখবেন। এটি কুয়েতের নিরাপত্তা চেকিংয়ের সময় আপনার অনেক সহযোগী হবে বা আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন আমাদের সাথে নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানার জন্য।